যেটাতে আমরা দান করতে হবে টু এ সিচুয়েশন হুইচ মে অর মে নট হ্যাভ বিন প্রিভিয়াসলি এনকাউন্টেড আমরা আগে যেটা সঙ্গে সম্মুখীন হয়েছি সেই ধরনের সিচুয়েশান বা হয়নি এই ধরনের সিচুয়েশানের সঙ্গে সিচুয়েশনে আমরা কীভাবে রেসপন্ড করব সেই অ্যাবিলিটিটাকে অ্যাকুয়ারিং করা বা অ্যাকুয়ার করা হচ্ছে অ্যাকচুয়ালি লার্নিং এর অর্থ বলতে লার্নিং ইট ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ প্রায়র এক্সপিরিয়েন্স যে শিখুন হল একটা পার্মানেন্ট বিহেভিয়ারাল চেঞ্জ যেটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে হয় পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেটা লার্ন করে থাকি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল প্রসেস ডিটারমিনিং হিউম্যান বিহেভিয়ার বিহেভিয়ার এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক প্রসেস যেটা কি হিউম্যান বিহেভিয়ারকে মানুষের যে বিহেভিয়ার সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে সাইকোলজিক্যাল প্রসেস ইট ইজ এন কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইটস ওকারস অল দ্য টাইম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এই শিখুন হলো একটা কন্টিনিউয়াস পদ্ধতি ইট ইস ও অল দ্য টাইম এটা সবসময় ঘটে চলেছে দাস এইভাবে লার্নিং কুড বি ডিফাইন্ড অ্যাস দ্য সাম টোটাল অফ বিহেভিয়ারেল চেঞ্জেস রেজাল্টিং ফ্রম এক্সপিরিয়েন্স অ্যাট ট্রেনিং ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স থেকে আমরা রেজাল্ট হিসেবে বিহেভিয়ারের যে চেঞ্জগুলো পাই সেইগুলোর সমষ্টিকে অ্যাকচুয়ালি আমরা লার্নিং হিসাবে বলতে পারি বা ডিফাইন করতে পারি ওকে তাহলে আমরা এরপরে একটা সংজ্ঞা দেখে নেব লার্নিং লার্নিং ইজ এখানে ও কথাটি বলা হয়েছে একটু শর্ট ফর্মে লার্নিং ইজ এ সরি লার্নিং ইজ এনি রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট ওকারস অ্যাট এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স বলা হয়েছে যে লার্নিং শিখন হলো একটি সেই রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ যেটা সেই স্থায়ী পরিবর্তনশীল ইন বিহেভিয়ার বিহেভিয়ারে একটা পরিবর্তন আছে দ্যাট ওকার্স অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স যেটা অভিজ্ঞতার কারণে সংগঠিত হয়ে থাকে অর্থাৎ অভিজ্ঞতার অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে শিখি যেটা শেখা হয় বা যে বিহেভিয়ারাল চেঞ্জটা আমাদের হয় সেটাকে অ্যাকচুয়ালি লার্নিং বলছে আমরা এর আগে দেখেছিলাম লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইটস অল দ্য টাইম এটা সবসময় ঘটে চলেছে মিচেল একটা মিচেল একটা ডেফিনেশন দিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি লার্নিং ইজ দা প্রসেস দ্যাট ইনভলভস চেঞ্জ শিখন হল একটা পদ্ধতি যেটা জড়িত চেঞ্জ ইন বিহেভিয়ার বিহেভিয়ার পরিবর্তনের ক্ষেত্রে জড়িত প্র্যাকটিসিং নিউ বিহেভিয়ার নতুন বিহেভিয়ার কে প্র্যাকটিস করার করার সাথে যুক্ত অ্যান্ড স্টাবলিশিং পারমান্টি ইন চেঞ্জ আর এটাকে দীর্ঘস্থায়ী সরি পার্মানেন্টলি বা পার্মানেন্সি চেঞ্জ একটা এস্টাবলিশ করার আর কাজ করে বলছে লার্নিং ইজ দ্য প্রসেস দ্যাট ইনভলভস চেঞ্জ ইন বিহেভিয়ার যেটা অভ্যাস বা বিহেভিয়ারকে সরি অভ্যাস নয় বিহেভিয়ার বিহেভিয়ারকে পরিবর্তনের একটা লার্নিং প্রসেস হলো আর প্র্যাকটিসিং নিউ বিহেভিয়ার নতুন বিহেভিয়ার বা নতুন যে সরি নতুন অভিজ্ঞতা অর্জন নতুন কোনো স্কিল বা নতুন শিখন যে আয়ত্ত করার ক্ষেত্রে যেটা যেটা যদি বাংলায় বলি সেটা এরকম হবে যে শিখন হলো একটা অভিজ্ঞতা অর্জনের ফলস্বরূপ নতুন ব্যবহার আয়ত্ত করে অর্থাৎ নিউ বিহেভিয়ারকে আয়ত্ত করে এবং পুরনো বিহেভিয়ারকে শক্তিশালী করে অথবা কমজোরি করে এটাই হচ্ছে লার্নিং লার্নিং ইজ দ্য প্রসেস দ্যাট ইনভলভস চেঞ্জ ইন বিহেভিয়ার প্র্যাকটিসিং নিউ বিহেভিয়ার অ্যান্ড স্টাবিলিং পারমানেন্স ইন চেঞ্জ ওকে তো বিহেভিয়ার সরি লার্নিং হলো স্মিথ একটা বাংলায় ডেফিনেশান দিয়েছে স্মিথ শিখন হলো অভিজ্ঞতা আর অর্জনের ফলস্বরূপ নতুন ব্যবহার আয়ত্ত করা এবং পুরোনো ব্যবহারকে শক্তিশালী বা উইক বা কমজোরি করার হচ্ছে শিক্ষণ তো বেসিক্যালি আমরা এতটুকু বুঝতে পারলাম লার্নিং সম্পর্কে যে লার্নিং হচ্ছে একটা প্রসেস যেখানে পুরনো পুরোনো বিহেভিয়ারকে আমরা চেঞ্জ করতে পারি বা নতুন নতুন বিহেভিয়ার নিয়ে আসতে পারি কিংবা সেটাতে মডিফিকেশান করতে পারি আর সেটাকে আবার পারমানেন্টলি চেঞ্জ করতে পারি তো এই ছিল মোটামুটি লার্নিং এবারে লার্নিং এর যে লসগুলো রয়েছে ল অফ লার্নিং লার্নিং এর যে সূত্র ল সেই ল সম্পর্কে আমরা একটু আলোচনা করব ওকে তো লার্নিং এর ল হচ্ছে দু ধরনের প্রাইমারি ল অফ লার্নিং আর সেকেন্ডারি ল অফ লার্নিং প্রাইমারি ল অফ লার্নিং হচ্ছে ল অফ রেডিনেস বাংলায় যদি বলি প্রস্তুতিকরণের সূত্র ল অফ এক্সারসাইজ অনুশীলনের সূত্র আর ল অফ ইফেক্ট ফল লাভের সূত্র বা ইফেক্ট আর সেকেন্ডারি ল অফ লার্নিং হচ্ছে ল অফ পারমা প্রাইমেসি ল অফ ইনটেন্সিটি ল অফ রিসেন্সি আদার সারাউন্ডিং লস আর দেয়ার ওকে তো আমরা এই প্রাইমারি ল অফ লার্নিং সম্পর্কে আমরা আলোচনা করবো ল অফ ইফেক্ট ল অফ রেডনেস আর ল অফ এক্সারসাইজ ওকে সো

অফ দ্য টোয়েন্টিথ টোয়েন্টিথ সেঞ্চুরি ওকে বিংশ শতাব্দীর সময় এই লগুলো তিনি ডেভেলপ করেছিলেন টোয়েন্টিথ সেঞ্চুরি ওকে ফাইভ অ্যাডিশনাল প্রিন্সিপালস হ্যাভ বিন অ্যাডেড এগুলোকে আমরা প্রিন্সিপালও বলছি আবার ল অফ যেটা আমরা সেকেন্ডারি ল অফ লার্নিং এখানে দেখলাম সেকেন্ডারি ল অফ লার্নিংটাই প্রিন্সিপালও হয়েছে ফাইভ অ্যাডিশনাল প্রিন্সিপালস হ্যাভ বিন অ্যাডেড প্রাইমেসি রেসেন্সি ইন্টেন্সিটি ফ্রিডম অ্যান্ডারমেন্ট তো ল অফ রেডিনেস যেটা আমরা বাংলায় বলছি প্রস্তুতিকরণের সূত্র ওকে তো প্রস্তুতিকরণের সূত্রটা কীরকম রেডিনেস ইমপ্লাইজ ইন সরি ইমপ্লাই ডিগ্রি অফ কনসেন্ট্রেশন অ্যান্ড এগারনেস রেডিনেস এমপ্লিস এ ডিগ্রি অফ কনসেন্ট্রেশন অ্যান্ড এগারনেস যেটা কি কনসেন্ট্রেশন আর এগারনেসের উপরে বেশ করে রয়েছে ইন্ডিভিজুয়ালস লার্ন বেস্ট হোয়েন দ্য দে আর ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ইমোশনালি রেডি টু লার্ন এই ল অফ রেডিনেসে বলা হয়েছে যে প্রত্যেক প্রত্যেকে তখনই বেশ ভালোভাবে শিখতে পারবে বা লার্নিংটা বেস্ট হবে কখন হোয়েন দে আর ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ইমোশনালি রেডি টু লার্ন যখন তারা শারীরিকভাবে মানসিকভাবে এবং ইমোশনালি তারা রেডি হবে শেখার জন্য অ্যান্ড ডু নট লার্ন উই ওয়েল ইফ দে ডু নট রিজন ফর লার্নিং আর ডু নট লার্ন কখন যখন কখন তারা শিখতে পারবে না বা শিখবে না ইফ দে সি ইফ দে নো রিজন ফর লার্নিং যদি দেখে তারা যে শেখার জন্য কোনো কারণ নেই সেক্ষেত্রে তারা কিন্তু শিখবে না বা সেই শিক্ষাটা তাদের হবে না তাহলে শিখনের ক্ষেত্রে আমাদের ল অফ রেডনেস বলছে যে যদি যদি ওই ইন্ডিভিজুয়ালি যদি ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি রেডি থাকে লার্নের জন্য তবেই লার্নিংটা হয় ওকে

অনুশীলনের যে প্রিন্সিপালস সেখানে বলা হয়েছে যে রিপিটেড আর বেস্ট রিমেম্বার যদি বেশি রিপিটেড করা হয় পুনরাবৃত্তি করা হয় তাহলে মনে থাকে বা রিমেম্বার্ড হয় দ্য প্রিন্সিপালস অফ এক্সারসাইজ স্টেট দ্যাট দোজ থিংস যে সমস্ত বিষয়গুলি মোস্ট অফ রিপিটেড আর বেস্ট রিমেম্বার্ড ইট ইজ দ্য বেসিস অফ ড্রিল এন্ড প্র্যাকটিস এটা হচ্ছে এক ধরনের ড্রিল বা প্র্যাকটিস ইট হ্যাজ বিন প্রোভেন দ্যাট স্টুডেন্টস লার্ন বেস্ট এটা প্রমাণিত হয়েছে যে শিক্ষার্থীরা তখনই ভালো শেখে অ্যান্ড রিটেন ইনফরমেশান ইনফরমেশানগুলোকে রিটেন করে লঙ্গার হোয়েন দে আর মিনিংফুল প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন হোয়েন দে হ্যাভ যখন তারা মিনিংফুল প্র্যাকটিস করে এবং রিপিটেশন করে তখনই কোনো একটা থিংস কোনো একটা বিষয় কোনো একটা বিষয়বস্তুকে তারা শেখে এক্সারসাইজ যদি সে করে অক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ সে তাকে ড্রিল অনু ড্রিলের মতো করে প্র্যাকটিস করতে হবে বা রিপিটেড যে আমাদের রিপিটেড যে ম্যাথডটা রয়েছে সেই ম্যাথডটাকে অ্যাপ্লাই করতে হবে দ্য প্রিন্সিপাল অফ এক্সারসাইজ স্ট্যাট দ্যাট দোজ থিংস মোস্ট অফেন রিপিটেডেড আর বেস্ট রিমেম্বার যেগুলো বেশি রিপিটেড করা হয়েছে যে সমস্ত বিষয়গুলিকে সেগুলো মনে থাকে বেশি ইট ইস দ্য বেসিস অফ ড্রিল ওর প্র্যাকটিস এটা একটা প্র্যাকটিস ধরনের বিষয় ইট হ্যাজ বিন স্টুডেন্টস লার্ন বেস্ট এটা প্রমাণিত যে সেই ছাত্র ছাত্রীরা বা সেই শিক্ষার্থীরা ভালোভাবে শিখে অ্যান্ড রিটার্ন ইনফরমেশান লঙ্গার অনেক দিন সেটাকে মনে রাখা রাখতে পারে বা রিটার্ন ইনফরমেশান লঙ্গা কখন ওয়েন দে হ্যাভ মিনিংফুল প্র্যাকটিস যখন তারা অর্থপূর্ণভাবে প্র্যাকটিস করে এবং রিপিটেশন করে তো এক্সারসাইজ ল অফ এক্সারসাইজ থেকে আমরা যেটাকে আমাদের বাংলায় ব্যবহার আর অব্যবহারের সূত্র বলা হয় ওকে সূত্রটি যে অর্থ হলো যখন শিক্ষনের কোনো বিষয় শিক্ষার্থীকে বারংবার রিপিটেড অনুশীলন করে তখন সেই বিষয়ে তার দক্ষতা বা এক্সপার্টিস হয় এবং যে বিষয়ে অনুশীলন করা হয় না সেটা শিক্ষার্থীরা আস্তে আস্তে ভুলতে শুরু করে এটা হচ্ছে ল অফ এক্সারসাইজ ওকে তারপরে হচ্ছে ল অফ ইফেক্ট ফল লাভের সূত্র বাংলায় বলা হয় ফল লাভের সূত্র দ্য প্রিন্সিপাল অফ ইফেক্ট ফল লাভের যে প্রিন্সিপাল ইজ বেসড অন দ্য ইমোশনাল রিয়োকশান অফ দ্য স্টুডেন্ট এটা স্টুডেন্টদের ইমোশনাল রিয়োকশান এর উপরে বেস করে রয়েছে ইট হ্যাজ এ ডাইরেক্ট রিলেশনশিপ টু মোটিভেশন এটা মোটিভেশানের সাথে একটা সরাসরি সম্পর্ক সম্পর্কিত বা সম্পর্কযুক্ত দ্য প্রিন্সিপালস অফ সরি দ্য প্রিন্সিপাল অফ ইফেক্ট ইজ দ্যাট

অ্যান্ড দ্যাট লার্নিং ইজ ওয়েকেন্ট আর লার্নিং কখন কম হবে বা সে ঠিকঠাকভাবে শিখতে পারবে না ওয়েন অ্যাসোসিয়েটেড উইথ আনপ্লিজেন্ট ফিলিং যখন অসন্তুষ্টি বিধান করবে তার মনে বা সে যখন আনপ্লিজেন্ট হবে একটা অপ্রী প্রীতিকর একটা বিষয়বস্তুর মতো বিষয় হবে তার মনে ইমোশনালি তখন কিন্তু তার শিক্ষাটা সেভাবে সম্পন্ন হবে না ওকে তো এটিকে বাংলা এই এটিকে বাংলাতে সন্তুষ্টি বিধান আর অসন্তুষ্টি বিধানের সূত্র বলা হয় যে শিক্ষণের দ্বারা শিক্ষার্থীদের যে সন্তুষ্টি বিধান শিক্ষার্থীদের সেই শিক্ষণের প্রতি আকৃষ্ট হয় বা তারা তাদের সেই শিখনটা বেশ ভালো হয় আর যদি আনপ্লিজেন্ট ফিলিং তাদের মনে থাকে বা তাদের মনে হয় তাহলে কিন্তু সেখানে শিক্ষণটা প্রপারলি হয় না তো এই ছিল ল অফ লার্নিং রেডিনেস এক্সারসাইজ অ্যান্ড ইফেক্ট শারীরিক শিক্ষা ও খেলাধুলার যে গতিশীল আমাদের যে কার্যক্রম সেখানে যদি আমরা কোনো শিক্ষার্থীকে অংশগ্রহণ করাতে চাই তখন তাকে কিন্তু এই সমস্ত যে লগুলো রয়েছে লার্নিংয়ের সেই লগুলোতে অ্যাক্টিভ করার পরেই তাকে কোনো কিছু বিষয় কোনো কিছু থিংস কোনো কিছু স্কিলস শেখানো যাবে নচেত সে তার লার্নিং ঠিকঠাক হবে না একজন শারীর শিক্ষক শারীর শিক্ষার শিক্ষক হিসেবে এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে ওকে তো এই ছিল আজকের আয়োজন যদি ভিডিওটি ইনফর্মেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো অ্যান্ড ফর টুডে Thanks for watching.